সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 4। এর আগের পর্বগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো তাহলে শুরু করি। এই পর্বে আমি দুইটা বইয়ের দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং এই সৃজনশীল দুটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ সহকারে দেখলে এই দুটা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করি। বলা হচ্ছে, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, অর্থাৎ আয়তাকার বাগানটির প্রস্থ যত তার চাইতে 2 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য। এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, বাগানটির প্রস্থ যদি 1 মিটার হয়, এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তাহলে বাগানের পরিসীমা, এখন বাগানটি কি আয়তাকার বাগান, তাহলে আমাদের এই পরিসীমা বের করার জন্য আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্রটা জানা লাগবে। এখন আমি ক নাম্বারটা সমাধান করছি। দেখো ক নাম্বার, হ্যাঁ, তাহলে আয়তাকার বাগানের পরিসীমা লেখার আগে আমরা লিখব যে দেওয়া আছে বাগানটির প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে x, ঠিক আছে। এবার দেখো, আমরা এখন দৈর্ঘ্য বানাবো, হ্যাঁ। সুতরাং বাগানটির দৈর্ঘ্য কি বলেছে, আমরা উদ্দীপকেই দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যেহেতু x, তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই হবে x+2। আশা করি তোমরা এই বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছ। এখন আমরা এই যে পরিসীমা বের করবো, তাহলে পরিসীমাটা নিশ্চয়ই কিসের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমরা লিখব যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। এখন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, কোথায়, এই যে আয়তাকার বাগানের পরিসীমার এখানে। সুতরাং বাগানের মানে আয়তাকার বাগানের আর কি, সুতরাং বাগানের পরিসীমা সমান, তাহলে কি হবে, এই সূত্রটাতে আমরা মান বসাবো, এই টু, এটা তো সূত্রের টু, তাহলে টু লিখলাম। এখন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য যে x+2, তাহলে x+2 লিখলাম, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাস, এই প্লাসটা দিলাম, এই x+2 চাইলে আমরা এই যে প্রথম বন্ধনী দিতে পারি, এটাকে চাইলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এদিকে টুটা আমি আরেকবার লিখি, আচ্ছা এইগুলো এটা একটা আরেকবার লিখি, টু সেকেন্ড ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট, দেখো 2 ইন্টু x+2 প্লাস প্রস্থ, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, এই যে x। এখন এই কাজটা এখন আমরা করব, হ্যাঁ, এখানে আর কিছু নাই করার, কিছু না, আমরা জাস্ট এই বন্ধনীগুলো তুলে এগুলো একটু ছোট করব। দেখো কিভাবে, 2 ইন্টু, হ্যাঁ, 2 ইন্টু আমরা প্রথম বন্ধনী দিলাম, এই x এটা এবং এইটা কিন্তু প্লাস আকারে আছে, তাহলে x যোগ করলে কত হবে। আচ্ছা আমি আরেকটা লাইন বাড়িয়ে দেখাই, x+2 + x, এখন আরেকটা লাইন বাড়ালাম, এখন হবে যে কত, 2 ইন্টু। এবার দেখো x এবং x যোগ করলে 2x, 2 ইন্টু 2x+2, তাহলে আমরা এই যে পেলাম, এটাই হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা, এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2 ইন্টু 2x+2 এটা হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা, এটা আমরা x এর মাধ্যমে লিখলাম। তাহলে এটা হয়ে গেল ক নাম্বারের উত্তর। এই ক নাম্বারের এই উত্তরটা আমরা এখন সংরক্ষণ করব, অর্থাৎ এটা তো আমাদের খাতার মধ্যে লিখলে উপরে দেখা যাবে। এখন আমি মুছে দিচ্ছি, তবে এটা আমাদেরকে আমাদের এই যে খ নাম্বার অঙ্ক করতে লাগবে, এটা আমি মুছে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে নিচে কমেন্টস করে জানাবে, ঠিক আছে। 2 ইন্টু 2x+2 এটা আমরা একটু মনে রাখবো, 2 ইন্টু 2x+2। এখন খ নাম্বার প্রশ্নে কি বলেছে, দেখো বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। তার মানে আমরা ক নাম্বার প্রশ্নে যে একটা পরিসীমা পেয়েছি ওইটা সমান আমরা ধরবো যে কত, 36, ওইটা সমান যে 36 হয় প্রস্থ কত। তাহলে আমরা প্রস্থ ওই যে x, যে ক নাম্বারে যে x ধরেছিলাম ওই x এর মানটাই হচ্ছে প্রস্থ, ওইটা বের করব। তাহলে দেখো আমরা প্রথমত যে খ নাম্বার করার জন্য প্রথম আমরা লিখব যে ক হতে পায় বাগানটির পরিসীমা
সমান কত 2 ইনটু 2x প্লাস 2 হ্যাঁ এবার আমরা এই কাজটা করব সুতরাং প্রশ্নানুসারে বা প্রশ্ন মতেও লিখতে পারো তোমরা প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে হ্যাঁ এই যে 2 ইনটু 2x প্লাস 2 2 ইনটু 2x প্লাস 2 ইকুয়াল টু কত এই যে 36 এখানে আমরা এই যে এই কাজটা করে x এর মানটা বের করব এখন এই 2 টা বাদ দেওয়ার জন্য আমরা কি করব বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে এখন আমরা 2 দিয়ে ভাগ করব এই 2 টা কিন্তু গুণাকারে আছে এটার সাথে গুণাকারে থাকলে বাদ দেওয়ার জন্য কি করে ভাগ করে তাহলে 2 ইনটু 2x প্লাস 2 এই যে 2 দিয়ে ভাগ করলাম ডান পক্ষেও তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে বা এই 2 টু কাটাকাটি গেল 36 কে 2 দিয়ে কাটলে নিচে 1 উপরে হচ্ছে 18 কারণ আমরা জানি 18 দিয়ে গুণে 36 তাহলে এবার 2x প্লাস 2 ইকুয়াল টু 18 এবার তো তোমরা পারবে আশা করি এগুলো সহজ হয়ে গেলে এবার বাকিটা আমরা বরাবরের মতো নিয়ম অনুযায়ী করে নেব এই প্লাস 2 বাদ দেওয়ার জন্য মাইনাস 2 তাহলে ডান পক্ষেও কিন্তু একই কাজটা করতে হবে বা এখন এই যে 2x আছে 2x ইকুয়াল টু এই 2 প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি চলে গেল 18 থেকে 2 চলে গেলে হচ্ছে 16 এবার এদিকে দেখো তোমরা হ্যাঁ এবার আমরা লিখব যে 2x 2x হ্যাঁ এটা বা দিয়ে লিখতে পারো এদিকে বা 2x কে বাদ দেওয়ার 2টা বা 2x এর 2টা বাদ দেওয়ার জন্য 2 দিয়ে আমরা ভাগ করব এবং এই 16 কেও অবশ্য 2 দিয়ে ভাগ করতে হবে বা এই 2 2 কাটাকাটি আচ্ছা কাটাকাটি দেখাই আমি এটা 8 দিয়ে গুণে 16 নিচে 1 1 লিখতে হয় না বা x ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 8 তাহলে x ইকুয়াল টু আমরা 8 পেলাম এই 8 টা হচ্ছে আমাদের প্রস্থ আমাদের এখানে বের করতে বলেছে প্রস্থটাই বের করতে বলেছে তাহলে সুতরাং প্রস্থ আচ্ছা বাগানের প্রস্থ সুতরাং বাগানটির প্রস্থ সমান 8 এই যেটাই হচ্ছে আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা গ নম্বরে কি বলেছে দেখি গ নম্বরে বলা হচ্ছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে এখন এখানে একটা কথা বলেছে প্রতি বর্গ মিটার তাহলে বর্গ মিটার যেহেতু বলেছে আমাদেরকে অবশ্যই ওই সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল বের করতে হবে এখন বাগানটি কি আকারের বাগানটি হচ্ছে আয়তাকার তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে এখন এই কাজটা করব তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম 8 এখন এই কাজটা করি আমরা এটা গ নাম্বারটা করব খুব সহজেই গ নাম্বারটা করব প্রথমত আমরা প্রস্থ এবং দৈর্ঘ্য লিখব হ্যাঁ প্রস্থ এবং দৈর্ঘ্য তাহলে দেখো গ নাম্বারটা করছি আচ্ছা প্রথমত লিখে আমরা খ হতে পাই প্রস্থ সমান মানে বাগানের প্রস্থ আর কি বাগানটির প্রস্থ সমান পেয়েছি আমরা কত 8 সুতরাং বাগানটির দৈর্ঘ্য সমান তাহলে দৈর্ঘ্য কত উদ্দীপকেই বলা আছে যে দৈর্ঘ্য 2 মিটার বেশি মানে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি তাহলে প্রস্থ যদি 8 হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 8 প্লাস 2 তার মানে হচ্ছে 10 তাহলে আমরা প্রস্থ হচ্ছে 8 দৈর্ঘ্য হচ্ছে 10 তাহলে এখন আমরা আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে পারবো সুতরাং বাগানটির যেহেতু বাগানটি আয়তাকার তাহলে সুতরাং বাগানটির ক্ষেত্রফল সমান হ্যাঁ আচ্ছা একটা বিষয় এর আগে তোমরা চাইলে একটা সূত্র লিখতে পারো যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ওই কথাটা লিখ চাইলে না লেখারও দরকার নেই এটা লেখারও দরকার নেই আমরা সরাসরি করে ফেলবো যেহেতু এগুলো সৃজনশীল করছি যে বাগানটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে এরকম লিখলে হবে এখন দৈর্ঘ্য কত 10 প্রস্থ কত 8 এবং এদিকে অবশ্যই এগুলা যেহেতু 8 মিটার আছে এখানে একটা বিষয় এটা এখানে x এখানে যে মিটার লিখেছে তাহলে আমরা এখানে মিটার দেবো এগুলো এত মিটার এবং এই যে 8 প্লাস 2 যে 10 এটাও মিটার দেবো এবং এর আগের অঙ্কটাতে আগের অঙ্ক বলতে খ নাম্বারে যে আমরা একটা প্রস্থ পেয়েছি ওইখানে অবশ্য তোমরা মিটার লিখে দিবে ঠিক আছে এটা অবশ্য মিটার লিখে দিবে 8 মিটার তারপরে দেখো 10 ইন্টু 8
এটা হচ্ছে বর্গ মিটার, কত হবে বর্গ মিটার, তাহলে কত হবে 8 × 10 = 80 বর্গ মিটার। এটা তোমরা একটু প্রথমত এতটুকু দেখো, তাহলে আমরা বাগানটির ক্ষেত্রফল বের করলাম 80 বর্গ মিটার। এখন এই সম্পূর্ণ 80 বর্গ মিটার বাগানটি পরিষ্কার করতে খরচ হয় বলেছে 320 টাকা। তাহলে এক বর্গ মিটার খরচ করতে কত, এক মানে এই যে প্রতি বর্গ মিটার, তাহলে প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটার, এই এক বর্গ মিটার খরচ করতে কত, পরিষ্কার করতে কত খরচ হয় সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখন আমরা বের করব, এদিকে দেখো তোমরা এবার। এখন দেখো যে 80 বর্গ মিটার পরিষ্কার করতে করতে খরচ, তোমরা এক লাইনেই লিখবে, খরচ হয় সমান 320 টাকা। সুতরাং এবার আমরা যে এক বর্গ মিটার প্রতি মানে হচ্ছে এক, এক বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় সমান, তোমরা এই দুটো লাইন কিন্তু সুন্দর করে একটা নিচে একটা লিখবে, আমার জায়গা ছোট তাই আমি এইভাবে লিখছি, এদিকে খরচ হয় সমান এই যে 320কে আমরা ভাগ দিব, যে 320কে ভাগ দিব কত দিয়ে, এই যে 80 দিয়ে, 80 দিয়ে ভাগ করব। এবং তোমরা চাইলে এটা ভগ্নাংশ আকারেও লিখতে পারো। তাহলে ভাগটা কিভাবে করে দেখো, আমরা সহজেই করতে পারি, 0 0 কাটাকাটি গেল এবং 4 আটা 32, তাহলে 4ই পাচ্ছি আমরা, হ্যাঁ 4, এই যে এখানে টাকা হবে, এটা হবে যে টাকা, টাকা এই ভাগটা আমি এদিকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে যে উপরে নিচে দেখায় আমি 8 0, আবার এখানে 0 0 কাটলাম, এটা হচ্ছে 4 আটা 32, এই যে 4 আটা 32, 8 একে মানে 8 দিয়ে কাটলাম, 8 একে 8, 4 আটা 32, এই যেটা হচ্ছে রাফ আমাদের, তাহলে 4 পাই, এই 4 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা, 4 টাকা। তাহলে উত্তর আমাদের উত্তর হবে যে এটাই উত্তর, 4 টাকা প্রতি বর্গ মিটার খরচ করতে 4 টাকা খরচ হয়। এই প্রশ্নটা আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা যেহেতু লেখা হয়তো একটু অগোছালো তাই বুঝতে কষ্ট হবে অনেকের। দেখো প্রথমত আমরা লিখেছি খ হতে পাই বাগানটির প্রস্থ 8 মিটার, বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 8 + 2, এদিকেও মিটার লিখবো আমরা, তারপর 8 + 2 মানে হচ্ছে 10 মিটার, 2 কোত্থেকে পেলাম, যেহেতু এখানে বলেছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তারপরে দেখো বাগানটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, এটা আমরা সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, যেহেতু বাগানটি আয়তাকার ফুল বাগান বলেছে তাই আমরা আয়তক্ষেত্রের সূত্রটা প্রয়োগ করলাম, সমান দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম, কাজ করে 80 বর্গ মিটার পেলাম। এখন এই 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় বলেছে, সে যে সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে খরচ হয় মোট 320 টাকা, তাহলে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320, সুতরাং 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320কে আমরা 80 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা 4 পেলাম, যেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রতি বর্গ মিটার খরচ করতে পরিষ্কার করতে খরচ হয় 4 বর্গ মিটার, আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী সৃজনশীলে যাওয়া যাক, 35 নম্বর সৃজনশীলটি দেখো, বলা হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই কথাটাই আমাদেরকে বুঝতে হবে, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি, আমি লিখছি দেখো এখানে 1 2 3 4 5 6, এভাবে তাহলে এগুলো সবগুলো কিন্তু একটার পর আরেকটা, এটা কিন্তু ক্রমমান, মানে ছোট থেকে বড় মানে পরপর গিয়েছে। বা যদি লিখি আমরা 10 থেকে লিখি, মনে করো যে 10, তারপর হচ্ছে 11 12 13 14, এগুলোও কিন্তু ক্রমিক, এগুলো কিন্তু ধারাবাহিক, কিন্তু এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে এখানে এই বিষয়টাই বুঝিয়েছে। তাহলে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এখানে কী বলেছে, দেখো পরপর তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বলেছে 24। এখন আমরা ক নাম্বারে কী বলেছে দেখো, তাহলে ক নাম্বারটা আমরা এখন সমাধান করব। দেখো সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যা এক্স এর মাধ্যমে লেখো। সাপোজ এখান থেকে আমরা যে কোনো একটা, মনে করো যে 10টাকে আমরা এক্স ধরলাম, 10কে যদি এক্স হয় তাহলে 10 থেকে 11 পেতে আমরা কী করতে হবে, 10 এবং 11 পার্থক্য কত, 1,
প্রতিবারে কিন্তু এক এক করে বাড়ছে। তাহলে 10কে যদি আমরা এক্স ধরি তাহলে পরবর্তী সংখ্যা পেতে গেলে এক্স প্লাস ওয়ান, এখন এর পরবর্তী সংখ্যা 12 পেতে গেলে এই এক্সের সাথে কী করতে হচ্ছে, এ প্লাস ওয়ান আরও একটা ওয়ান প্লাস করতে হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে যে কত, এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। এই যে এই বিষয়টা, তাহলে আমরা টেনকে যদি আমরা এক্স ধরি, পরবর্তী সংখ্যা 11 পেতে গেলে এক্স প্লাস ওয়ান, এর পরবর্তী সংখ্যা পেতে গেলে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর জন্য লিখেছি। এখন এই বিষয়টা আমরা এখানে লিখব। তাহলে প্রথমত লিখব, দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা সংখ্যা সমান এক্স। এবার অপর দুটি সংখ্যা, সুতরাং দ্বিতীয় সংখ্যা, আচ্ছা আমি দ্বিতীয় সংখ্যা লিখি, দ্বিতীয় সংখ্যা মানে এই ছোট সংখ্যার তার পরের দ্বিতীয় পরের সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা বলছি। তাহলে এটা যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে যে কত, এক্সের পরের সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান। সুতরাং তৃতীয় সংখ্যা কত হবে, এগুলা যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ধারাবাহিক যেহেতু, এই যে এটার মতো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ানকে আমরা এক্স প্লাস টু লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান যে কত, এক্স প্লাস টু একই কথা। তাহলে এটা হয়ে গেল আমাদের ক নাম্বারের উত্তর, এটা আমাদের ক নাম্বারের উত্তর। এটা আমি রাফ করলাম বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে মূল অঙ্ক। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আনসার হচ্ছে কত, এই যে ছোট সংখ্যা এক্স, তারপরটা এক্স প্লাস ওয়ান, তারপরটা হচ্ছে এক্স প্লাস টু। ঠিক আছে, এবার আমরা পরবর্তী খ নাম্বার প্রশ্নে যাব। এটা তাহলে মুছে দিচ্ছি। এবার খ নাম্বার প্রশ্নে কী বলেছে দেখো, খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, দেওয়া তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে দেওয়া তথ্য মানে কি, যে উদ্দীপকে বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, এটাই হচ্ছে দেওয়া তত্ত্ব। এটার আলোকে আমরা এখন তিনটি সংখ্যা নির্ণয় করব। তাহলে কিভাবে, আমরা এই যোগফল 24 এটা নিয়ে আমরা একটা এখন সমীকরণ বানাবো। ওই যে কতে যে আমরা ছোট সংখ্যা এক্স, তার পরবর্তী সংখ্যা এক্স প্লাস ওয়ান, তার পরবর্তী সংখ্যা এক্স প্লাস টু পেয়েছিলাম ওইটা দিয়ে। তাহলে এখন আমরা খ নাম্বার লিখব। হ্যাঁ, খ নাম্বারে লিখবো যে আমরা প্রথমত একটা আমরা সমীকরণ বানাবো। সমীকরণটা কি বানাবো, প্রশ্ন মতে দিয়ে আমরা একটা সমীকরণ বানাবো, বা প্রশ্নানুসারে দিয়ে একটা সমীকরণ বানাবো। হ্যাঁ, কি লিখবো আমরা, প্রথমত লিখবো যে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু। এক্স প্লাস টু এগুলো কোত্থেকে পেলাম আমরা, এগুলো পেলাম যে এক্স প্লাস টু খ হতে। তাহলে এটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এক্স প্লাস টু এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। সবগুলো যোগ করলে যোগফল হচ্ছে কত, 24, এই যে যোগফল 24। এবার দেখো, বা এবার আমরা এই কাজটা করব, করে যে ফলাফলটা পাবো ওইটাই হবে যে আমাদের এক্সের মান। তাহলে দেখো, এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু 24। বা এখন দেখো, এক্স কয়টা এখানে, এখানে এক্স একটা দুইটা তিনটা, তার মানে থ্রি এক্স প্লাস, এবার এই যে সংখ্যা কয়টা দেখি, ওয়ান ওয়ান আর টু হচ্ছে থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি পাচ্ছি আমরা 24। এবার আমরা যথারীতি কাজ করব। সুতরাং থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি, 24 মাইনাস থ্রি, বা থ্রি এক্স ইকুয়াল টু কত, 24 থেকে থ্রি চলে গেলে 21। বা এই যে দেখো, থ্রি এক্সকে এখন আমরা থ্রিটা বাদ দেওয়ার জন্য থ্রি দিয়ে ভাগ করব, তাহলে 21কেও থ্রি দিয়ে ভাগ করব। তাহলে থ্রি থ্রি কাটাকাটি চলে গেল, থ্রি 21 কাটাকাটি দিলে নিচে ওয়ান, এটা 3 7 21 7। তাহলে এক্স ইকুয়ালটা আমরা পাচ্ছি কত, এদিকে দেখো, সুতরাং এক্স ইকুয়াল টু 7। তাহলে এক্সটা হচ্ছে কত, সবচাইতে ছোট সংখ্যা। তাহলে এখন আমরা লিখব, সুতরাং ছোট সংখ্যা সমান 7। ঠিক আছে, এবার পরবর্তী সংখ্যা, এখন আমরা দ্বিতীয় সংখ্যা লিখি। পরবর্তী সংখ্যাকে আমরা দ্বিতীয় সংখ্যা সমান 7 প্লাস 1 ইকুয়াল টু কত, 8। তৃতীয় সংখ্যা কত হবে, 9 হবে আর কি, এখন আমরা তারপর লিখে দেখাই। তৃতীয় সংখ্যা সমান হচ্ছে কত, 8, আচ্ছা 7 লিখি, 7 প্লাস 2 মানে এক্স প্লাস 2 সমান কত, 9। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার, যে
সেভেন এইট নাইন, এটাই পেলাম যে আমরা পরপর তিনটে সংখ্যা। তাহলে আশা করি তোমরা এই খ নাম্বারটা খুব সহজেই বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে কি বলছে দেখি, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, অর্থাৎ ওয়াই এর দ্বিগুণ আর কি, ওয়াই এর দ্বিগুণ প্রাপ্ত সবচেয়েতে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা। প্রাপ্ত সবচেয়েতে ছোট মানে কি, এই যে আমরা খ নাম্বার প্রশ্নে যে সবচেয়েতে ছোট পেয়েছি সেভেন এটা, এবং সবচেয়েতে বড় পেয়েছি যে নাইন এটা, এই দুইটার যোগফল, তার মানে সেভেন প্লাস নাইন, হ্যাঁ যোগফল অপেক্ষা চার বেশি, অর্থাৎ ওই যে টু ওয়াইটা, দি ওয়াইয়ের দ্বিগুণ টু ওয়াইটা, এইটা আমি এখন সমীকরণ বানালে তোমরা বুঝতে পারবে। এটা এখন আমি সমীকরণটা বানিয়ে দেখাই। প্রথমত দেখো, আমরা জাস্ট মনে রাখবো সবচেয়ে ছোট সংখ্যা সেভেন, সবচেয়ে বড় সংখ্যা নাইন। এখন এই বিষয়টা দেখো, আমরা প্রথমত লিখব যে খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, সেভেন। তারপর সবচেয়ে বড় সংখ্যা লিখে দিই আমরা, সবচেয়ে বড় সংখ্যা ওই তৃতীয় সংখ্যা এটাই আর কি, সবচেয়ে বড় সংখ্যা সমান নাইন, এটা আমরা খ হতে পেলাম। এখন একটা বিষয় দেখো, ওয়াই একটি সংখ্যা, এবার আমরা দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে একটি সংখ্যা সমান ওয়াই, একটি সংখ্যা, একটি সংখ্যা সমান ওয়াই। এখন ওয়াই এর দ্বিগুণ, ওয়াইয়ের দ্বিগুণ কেন লিখতে হচ্ছে এখানে বলেছে প্রশ্ন, আমরা জাস্ট এই সমীকরণটা বানানোর জন্য যা যা করতে হবে তাই করছি। প্রথমত যেটা লিখলাম এটা জাস্ট খ হতে যেটা পেয়েছি ওটা তুলে দিলাম। এবার দেওয়া আছে একটি সংখ্যা ওয়াই, ওয়াইয়ের দ্বিগুণ হচ্ছে কত, টু ওয়াই। এখন আমরা প্রশ্ন মতে দিয়ে এখন আমরা সমীকরণটা বানাবো, তোমরা সমীকরণটা খেয়াল করো। প্রশ্ন মতে কী বলেছে দেখো, এই যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, তার মানে এই যে দ্বিগুণ হচ্ছে টু ওয়াই, টু ওয়াই লিখলাম, দ্বিগুণটা কী বলেছে, দ্বিগুণটা বলেছে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা কত, সেভেন, এই যে সেভেন ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল। তাহলে বড় সংখ্যা কত, বড় সংখ্যা হচ্ছে নাইন, এই যে নাইন, সেভেন প্লাস নাইন, এই দুটির যোগফল অপেক্ষা চার বেশি। হ্যাঁ অপেক্ষা চার বেশি বলতে এই চার, চার বেশি, তাহলে চারটা কী করতে হবে, এই যে টু ওয়াই ইকুয়াল টু, এখনও কিন্তু হয় নাই সমীকরণটা, হয় নাই। কেন হয় নাই, কারণ এখানে বলেছে যে, এখানে বলেছে এই যে ওয়াইয়ের দ্বিগুণ এটা কিন্তু প্রাপ্ত, এই যে সেভেন সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার যোগফল অপেক্ষা আরও চার বেশি, চার কে বেশি, যে টু ওয়াইটা চার বেশি। তাহলে এখন আমরা এখানে প্লাস ফোর দিব, প্লাস ফোর, এই যে এখন কিন্তু হয়ে গেল সমান সমান। এবার আমরা এটা সমাধান করব, বা টু ওয়াই ইকুয়াল টু, তাহলে নয় সাত ষোলো, ষোলো চার হচ্ছে বিশ, বা টু ওয়াইটাকে টুটা বাদ দেওয়ার জন্য টু দিয়ে ভাগ করবো আমরা, তাহলে টোয়েন্টি নিচে টু, টু টু কাটাকাটি চলে গেলো, তাহলে ওয়াই ইকুয়াল টু, এই টুটে কাটলে টেন পাবো, নিচে ওয়ান, এটা টু টু কাটাকাটি চলে গেলো, তার ওয়াই ইকুয়াল টু টেন, তাহলে ওয়াইয়ের মান আমরা কী পেলাম, টেন পেলাম, সুতরাং ওয়াই ইকুয়াল টু টেন, এটাই হচ্ছে আমাদের আনসার। এই হলো আমাদের খুব সহজেই ৩৫ নম্বরের ক খ এবং গ এর সমাধান। আশা করি বুঝতে পেরেছ, না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে এই হলো আজকের আলোচনা, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।